সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিম চিজ ফ্রস্টিং। এই ক্রিম চিজটি সম্পূর্ণ বাসায় তৈরি, আমি বাসায় তৈরি করেছি ক্রিম চিজটি। কীভাবে আপনারা ঘরে তৈরি করা ক্রিম চিজ দিয়ে ফ্রস্টিং তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি, একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আমার বিটার স্পিড সর্বোচ্চ 6-তে আছে, আমি 2-এ দিয়ে বিট করে নিচ্ছি। খেয়াল রাখবেন শুরু থেকেই 2-এ দিয়ে বিট করে নিতে, অর্থাৎ লোতে দিয়ে বিট করে নিতে। আমি এখানে 2 টেবিল চামচ আইসিং সুগার ব্যবহার করেছি, দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। তো যারা নতুন বেকিং শুরু করেছেন বা ক্রিম চিজের ফ্রস্টিং তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই রেসিপিটি অনেক উপকারে আসবে আমি মনে করি। তো এই ক্রিম চিজটি দিয়ে আপনারা বাসায় যে কোনো ডেকোরেশন অথবা কেক তৈরি করে নিতে পারবেন অনায়াসে, একদম সুন্দরভাবে আপনি ডিজাইন তুলতে পারবেন। তো এই মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘরে তৈরি করা ক্রিম চিজ। ক্রিম চিজটি দিয়ে আবারও বিটার মেশিন দিয়ে আবারও বিট করে নিব 1 মিনিটের জন্য। এই ক্রিম চিজটি যদিও অল্প উপকরণে তৈরি, এই ফ্রস্টিংটি অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ এবং সুস্বাদু হয়। কেকে ডেকোরেশন করলে অথবা কোনো ডেজার্ট আইটেমে ব্যবহার করলে স্বাদটা অনায়াসে বেড়ে যায়। আমি এখানে বিবি হুইপ ক্রিমটি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে বিবি হুইপ ক্রিমটির ফ্রস্টিং অনেক সুন্দর হয় আর খেতেও সুস্বাদু হয়, যার জন্য আমি সবসময় বিবি হুইপ ক্রিমটাই ব্যবহার করে থাকি। তো দেখুন, আমার ক্রিমটি রেডি হয়ে গেছে, ক্রিম চিজের ফ্রস্টিংটি একেবারে রেডি এবং পারফেক্টলি স্টিক পিক হয়েছে। আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি যে কতটা স্টিক পিক হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি করে নেওয়া যায় বাসায় ক্রিম চিজ দিয়ে ক্রিম চিজ ফ্রস্টিং। আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন ক্রিম চিজটি। আমার এই ক্রিম চিজটির একটি ডেকোরেশনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনারা কেউ প্রয়োজন মনে করেন তাহলে দেখে নিতে পারেন। আমি সাজানোর জন্য কিছু স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ডেজার্ট আইটেমে অথবা যে কোনো কেক ডেকোরেশনে এই ফ্রস্টিংটি অনায়াসে ব্যবহার করে নিতে পারেন। এতে কোনো স্বাদের অথবা ডিজাইনের কোনো হেরফের হবে না, খুব সুন্দরভাবে আপনি ডিজাইন তুলতে পারবেন। আমি এই ক্রিম চিজটি দিয়ে একটা কেক ডেকোরেশন করেছি, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে ওই কেকটির ভিডিও অবশ্যই শেয়ার করব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।